মুরব্বি খেরাম বলে, দাদু ভাইরা বলে, বাবা গরু চড়ানো অনেক কঠিন, যদি বুঝাইতে পারে মানুষ বন্ধু হয়ে যায়। কারণ আমরা ইনসান, আশরাফুল মখলুকাত, এটা কঠিন বিষয় নয়। সবার চাইতেও সেরা, আদর্শের মধ্যেও সেরা, কর্মের মধ্যেও সেরা, ব্যবসার মধ্যেও সেরা, সব দিক নিদর্শনের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দান করেছেন। আপনি পিছিয়ে কেন, আপনি সামনে থাকবেন। আপনি বিপদে এক নম্বর, আপদে এক নম্বর, কুচিতে এক নম্বর, গরিবের কষ্টতে এক নম্বর, সমাজের অনুষ্ঠানে এক নম্বর, মসজিদের খেদমতে এক নম্বর, মাহফিলের খেদমতে এক নম্বর, প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে, যেই কাজে মওলা রাজি, যেই কাজে নবী রাজি, যেই কাজে নবী খুশি, যেই কাজে মওলা খুশি, যেই কাজে মা বাবা খুশি, যেই কাজে মুরব্বি কেরাম খুশি, ওই কাজে আমাদের এক নম্বর থাকতে হবে। কয় নম্বর? এক নম্বর। কারণ কেন, কিছু করে যান, আপনার আত্মা কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ, ওই আত্মা কিন্তু বুড়বে, আপনার বড় চলে যাবে, কিন্তু আপনার জান ঘোরাফেরা করবে, আপনার জানটা গোরের মধ্যে আসবে। মুরব্বি কেরাম, অনেকে মুরব্বি কেরামের কথার সাথে হাদিসের অনেক কিছুর সাথে মিল হয়ে যায়, সুবহানাল্লাহ। বলে অনেকেও বলে, আগের মুরব্বীরা অনেক কিছু বলতো না, যে সোমবারে কিন্তু আত্মা আসে, সুবহানাল্লাহ। বলে বৃহস্পতিবার আত্মা আসে, এটা হাদিস শরীফ। তাহলে বোঝা যায় আপনার আত্মাগুলো ঘোরাফেরা করবে সমাজে, আপনার আত্মাগুলো ঘোরাফেরা করবে ঘরে, আপনার আত্মাগুলো দেখবে মা বাবা যাওয়ার পরও সন্তানকে দেখে, সুবহানাল্লাহ। বলে অনেকেও বলে কবরে গিয়েছে, মারা গিয়েছে, পচে গিয়েছে, ভাই যান ওলি হয়ে যান, নেককার হয়ে যান, আদর্শবান হয়ে যান, নবীর গোলাম হয়ে যান। কে বলেছে আপনি মরা, আপনার মতো জীবিত পৃথিবীতে নাই। কারণ কেন, দুনিয়াতে যদি আপনি কান দিয়ে 100% শুনেন, শুনে রাখেন, যারা সত্যিকার আল্লাহর নবীর উম্মত এবং আল্লাহর হাটি বন্দা, তাদের চলাফেরা রসুল পাকের সুন্নতের বাইরে একটা কদম দেয় নাই, মৌলার হুকুমের বাইরে একটা কদম দেয় নাই, আমার নবী বলে দুনিয়াতে যদি 100% শুনে, কবরে যাওয়ার পরে 1000% শুনবে। এজন্য আমরা আউলিয়ায়ে কেরামের দরবারে কেন যাই, কারণ ওনাদের হাত হাত বলেন, জবান বলেন, চুপ বলেন, এমন পাওয়ার চলে আসে, দুনিয়াতে টাকার পরে যা দিতে পারে, দুনিয়া থেকে জাহিরিভাবে যাওয়ার পরে তার চাইতে আরো বেশি দিতে পারে।